কোন এলাকায় এসে বললাম রে, সারাদিন একটা টিকটকও করা হয় নাই, কারোর তো এলাকায় দেখতেছি না যে একটা ভিডিও করবো। ভিডিও করার জন্য অত্যন্ত একটা ক্যামেরাম্যান দরকার। না, কোন এলাকায় এসে বললাম, সারা এলাকা ফাঁকা। কে যেন ওখানে বসে আছে পুকুর পাড়ে, বা জায়গাটাও সুন্দর আছে, তো ওখানে গিয়ে একটা টিকটকও করা যাবে, দেখি যাই সামনে আগে। হেই হোয়াটসঅ্যাপ বাবা, কেমন আছেন? পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। হ্যাঁ ভালো আছি। তো দাদা, আপনার সঙ্গে কি একটু করা যাবে? মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, একটু ভাবলাম একটু করি। আরে দাদা কি সব বলতেছেন, করা করি বুঝলাম না, করা করি কি? আরে দাদা ভুল বুঝতেছেন, মানে আমি ভিডিও করার কথা বলছি, মানে দুজনে একটু টিকটক ভিডিও করি এই কথা বলছি দাদা। আরে দাদা বুঝাই বলবা না, আমি ওই সব টিকটক ভিডিও করি না, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে মনে হয় দাদা আপনার নাই। আরে দাদা নাই মানে কি নাই, আমার আছে আছে, আমার অনেক বড় আছে। ও দাদা আছে, তাহলে একটু দেখান একটু দেখি। আরে দাদা আপনাকে কি এখন দেখাইতে হবে নাকি? আরে না দেখালে বিশ্বাস করবো কিভাবে যে আপনার আছে? আচ্ছা তাহলে দেখাইতে হবে, তাহলে চলেন চিপাই দেখাই। আরে চিপাই কেন দাদা, এখানেই দেখান। আরে এখানেই এই ফাঁকা জায়গায়। আচ্ছা। আরে দাদা কি করেন কি করেন, আমি তো টিকটক আইডির কথা বলছি। আরে দাদা আমি তো বলছি যে আপনার টিকটক আইডি নাই। কথা একটু ক্লিয়ার করে বলবেন না দাদা, আমার একটু বুঝতে সমস্যা হয়। কি দেখাইতে গিয়ে কি দেখাইতে ধরছিলাম? আচ্ছা দাদা ও সব বাদ দেন, ওর চেয়ে আপনি ধরেন আমি করি। আরে দাদা কি সব উল্টো পাল্টা কথা কন, কি সব ধরবো কি সব করবেন আপনি? আরে দাদা বিষয়টা হয়েছে কি, আপনি ক্যামেরা ধরবেন, আমি একটু ভিডিও করবো, মানে টিকটক ভিডিও করবো দাদা। আমি টিকটক ভিডিও টিডিও করিও না, কাউকে করেও দেই না, টিকটক ভিডিও করে প্রতিবন্ধীরা। উপর থেকে তোরে দেখতে ভদ্র মনে হলেও আসলে তুই সানি লিওনের ভক্ত। আল্লাহর পর একটা উল্টো পাল্টা কথা কইলে তোর পিছনে ঢুকাই দেবো ডিম সিদ্ধ। আল্লাহর পুরো শাইরি মায়ের বাপ করে দিস। তখন থেকে দেখতেছি তুই উল্টা পাল্টা কথা কইস, কোত্থেকে আইছিস, তোর বাসা কই, তুই কিরা? পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জায়গা দিলো আর কিরা। আরে হ্যাঁ আমার বড় ভাই তো বলছিল দেলোয়ারের কথা। আরে মিয়া বড় ভাই তো বলছিল দেলোয়ার টয়লেট পরিষ্কার করে, আমাদের বাসার টয়লেটটা তো ভরে গেছে। বড় ভাই তো দেলোয়ারে খুঁজতেছে টয়লেট পরিষ্কার করে নেবে। আরে দাদা আপনি সেই দেলোয়ার, আপনার সাথে দেখা হতে খুব ভালো হলো, আপনাকে নিয়ে যেতে হবে। এবার দাদা সিসি আপনি তো ভুল বুঝতেছেন, আমি তো দেলোয়ার না, আসলে এটা তো টিকটক এর একটা ট্রেন্ডিং ডায়লগ ছিল। আল্লাহর পুত্র টিকটক এর মায়ের বাপ, তোর মায়ের বাপ, তোর ডায়লগ এর মায়ের বাপ। পরে যদি আর এলাকায় দেখতেছিস তাহলে তোরে যা এখন 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 এখান থেকে যা যা চলে যা এখন যা। আচ্ছা দাদা ঠিক আছে দাদা আমি চলে যাচ্ছি। দাদা যাওয়ার আগে একটা ছোট্ট একটা শায়রি বলে আমি চলে যাই। আজকে আমি টিকটকার বলে করছেন অপমান, দিচ্ছেন আমায় গালি, এবার একটু অওয়া বলেন। ওয়া বা ওয়া বা। আরে আজকে আমি টিকটকার বলে করছেন অপমান, দিচ্ছেন আমায় গালি, আসলে আমি টিকটক ছাড়া আরো কিছু পারি। আপনার পিছনের পকেটে হাত দিয়ে দেখেন, পকেট করছি খালি। ফ্ল্যাশব্যাক। হাল্লার পো কাজটা করলো কি, পকেটে আমার 500 টাকাই ছিল, হাল্লার পো ওইটা নিয়েই পালাইছে, তোর টিকটকারের মায়ের বাপ।